হ্যালো গাইস, আমরা এই ভিডিওতে চলে আসলাম বুলেটের জীবন কাহিনী নিয়ে। বুলেটের এই ছোট্ট জীবনে কি কি ঘুরছে, কি কি কাহিনী হয়েছে, কি কি সে করছে, এগুলাই আমরা জানবো বিস্তারিত তথ্য। ঠিক আছে, ঠিক আছে, তুমি কি বলার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি বলার জন্য প্রস্তুত। আচ্ছা, তাহলে বলো। আমি না আমি আছি আমাদের সাথে, আমাদের ফ্যান ফলোয়ার দর্শক বৃন্দ সবাই আছে, সবাই শুনবো, অনেক ফিল পাবো। তুমি বলো। জীবন কাহিনী, জীবনে অনেক বাধা এসেছে, অনেক বাধা পেরিয়ে গেছি, আবার আর এক বাধা এসে একবার মানে এ বাধা পেরিয়ে যাবো আর কি। মানে অনেক কষ্ট হয়েছে। মানে আপনি মনে হয় কোনটা ভালোবাসা থাকো, কোন এগুলো বললো আমি শুনি। মানে প্রথম কাউরে ভালোবাসি নাই, মানে দীর্ঘ 2 বছর ধরে একজন ভালোবাসি, যা বলবো সত্য, ঠিক আছে, মিথ্যা কথা বলুন না। আমার ছোট্ট একটা জীবন নিয়ে আমি একজন মায়ের বেড়ে গেছি, ঠিক আছে, মায়ের এখনো কাটে না সামনে, মানে কি হইব না না হইব এই টেনশনে মানে একটু আছি। মানে এজন্য ভালোবাসি, মানে সে আমার ফার্স্টে সে আমার বলছিল, মানে আমি রিজেক্ট করে দিছি, আমি তার না বোঝা দিছি যে না এটা সম্ভব না, আসলে এসবের মধ্যে আমি চলাম না, ঠিক আছে। আর আমি এগুলো শুনতে চাই না, মানে জীবন কাহিনীটা এগুলো, মানে তোমার এগুলা ওগুলা এর কি রে ভাই, আমি তোমার বলতে চাই যে তুমি কি প্রেমে ব্যর্থ হইছো। ব্যর্থ হইনি, আমি তো সেইটাই বলতাছি, জীবন কাহিনী তো এগুলাই আর কি। মানে তারপরে সে আমার বলছে আমি রিজেক্ট করে দিছি, আমি না বলছি যে আমি এগুলোর মধ্যে চলতে চাই না, আমার লাইফে আমি সেটি হইতে চাই। ও বলছে তুমি তোমার লাইফে ছেড়ে দেবো, তার পাশাপাশি তুমি আমার ভালোবাসবা, আমি তোমার ভালোবাসি অনেক। মানে তখন আমি প্রথম প্রথম আর কি ওইরকম ভাবে আমি সিরিয়াসলি নেই নাই। পরে আর কি পরে হয় তা সে আমার জন্য হাত কাটে, আমি তো মানে আমি সে আমার জন্য হাত কাটে, আমি মানে হাত কাটতে পারবো না, কারণ আমি ছেলে মানুষ, আমি হাত ওই ধরনের ছেলে আমি না, প্রেম করে শাখা খামো আমি হাত কাটবো তোমক করুম তা না, মনের কষ্ট মনে থাকবে, বাইরে প্রকাশ করবো না, প্রকাশ করবো একদিন, যেদিন সফলতা আমার হাতে আসবো সেই দিন আমি প্রকাশ করবো। তো তারে মানে আমি বুঝি হাত কাটতাম জ্ঞান দেন, মানে আস্তে আস্তে মানে আমিও তার মায়ে বেড়ে গেছি গা, মানে তার একটা নজর না দেখলে আমার আসলে ভালো লাগে না, সে অনেক দূরে থাকি, আমি অনেক দূরে থাকি, মানে আমার সামর্থ্য নাই দেখে আমি তার সাথে দেখা করতে পারি না, ওই মাসে একদিন বা 2 দিন তার সাথে দেখা করতে যাই, কিন্তু বাট কেউ জানে না, মানে আমার সাথে যে যায় সেই সেই জানে, তার সাথে কেউ জানে না, মানে আছে চলতেছে, কিন্তু সামনে আমি শুনছিলাম তার বিয়ে হয়ে যাব, মানে এইটা শুনে আমার মাথায় অনেক মানে ডিপ্রেশন আছিলাম, মানে অনেক কষ্টে আছিলাম, মানে পরে শুনছি যে বিয়েটা হইব না, শোনো শোনো আমার কথা শোনো। তুমি যে ডিপ্রেশন করছি, ডিপ্রেশন করে কি সিগারেট মেয়ে খাইছো? না না, আমি বললাম তো আমি ওইগুলা করুন গা, হাত কালা মানে মনের দুঃখ মনে থাকবো প্রকাশ করা আমার মাইন্ড করে নাকি বললাম, কত মানুষ আছে ডিপ্রেশন সিগারেট খায়, বিভিন্ন জাতির নেশাবানি করে, হ্যাঁ হ্যাঁ, খারাপ হয়ে যায় ওগুলো, লাভ কি ওইগুলো খাই তো কোনো লাভ নাই বা, হ্যাঁ সেটাই, মানে এখন মানে আমি বিয়ের কথা শুনে অনেক মানে দুঃখ লাগছে, আমার মনে কষ্ট লাগছে, এবার মনে মনে ভাবছে যে না আর আমি স্যার কেউ বিয়ে করবো না, সত্য কথা বলতেছে না, আশা দিয়েছে না ভাই, ঠিক আছে। তো তখন আর কি তখন তার বিয়ে ভাঙ্গা গেছে, ঠিক আছে, তো আমিও খুশি হয়েছি যে